এর যুবক ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যতই বাহাদুরি করো ওই মা বাবায় যদি দোয়া না করতেন তুমি ডাক্তার এমবিবিএস ডাক্তার এসপি হতে পারতা না সম্মানের বাড়ি পাইতা না গাড়ি পাইতা না চেয়ার পাইতা না সবকিছু পাওয়ার পেছনে কুদরত আমার আল্লাহর দোয়া হলো মা বাবা ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক বয়ানের ভেতরে কত মানুষ কান্না করে মোনাজাতে কান্না করে অথচ তোমার চোখে পানি নেই কেন গুনার কারণে আল্লাহ বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার ও পর্দার আড়ালে নাম্মাজানেরা আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করলেন আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা বড় 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 সম্মানিত সন্তানদের মা আপনারা এত দামি এই দুনিয়াতে আপনাদের মতো দামি মা আর কেউ নাই ওরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী গলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন আরে আম্মা জান আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করি আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন এসপি বানাবেন ডিসি বানাবেন বিসিএস ক্যাডার পড়াবেন বড় দক্ষ সন্তান হিসেবে রাখবেন আল্লাহর শুকর কিন্তু অনুরোধের আম্মা জানেরা আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো যুবক কষ্ট না পায় বরং এমন আদর্শওয়ালা সন্তান রেখে যাবেন ডাক্তার হলেও যেন সবাই দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন তার আচরণে সবাই দোয়া করে একজন প্রফেসর হলেও যেন সবাই দোয়া করে আর এই রকম আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে চান আম্মা জান আব্বা জানেরা আপনাদের আগে আদর্শওয়ালা হতে হবে পাঁচ বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করতে হবে সন্তানকে বুঝা হবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে যে যেই যেই লাইনে থাকুক না কেন এক বেলার নামাজ বন্ধ করা যাবে না দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না নামাজ পাঁচ বেলার পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে আল্লাহর মহব্বত নিয়ে চলবে নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবে না ও যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও একটু অন্তরকে বুঝাও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি হালাল খায় দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনাহের কারণে আমার মা বাবার বড়দোয়া না জানি আমার কপালে লেগে গেল অতএব আল্লাহ বলেন ও বান্দা তওবা কর আমি তোর জীবনের সব গুণ একটা মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারি অতএব তওবার মতো তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো ও যুবকেরা আমার নবীর সুন্নতের উপরে চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না চাকরিও তোমার যাবে না তোমার দুনিয়ার সম্মানও কমবে না ও আল্লাহর বান্দারা আজকে আমি বক্তা তুমি শ্রোতা যতই ভাব দেখাই না কেন টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি সাদা কাফুনে যেদিন ঢুকবা ওই দিন টের পাইবা কার বাহাদুরি কোন জায়গায় সবাই সাদা কাফুনের প্যাকেটে যখন ঢুকবে কে মাওলানা কে মুফতি কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাফুনের প্যাকেট বানাইয়া কারো কাফুনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা ইমাম সাহেবের লাশ এটা রিকশা ড্রাইভারের লাশ লেখা থাকবে না কাফুনের মধ্যে ঢুকার পরে সবে এক হয়ে যাবে কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি দুই ফেরেশতা আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে আমরা হুজুরেরা পারবো না এর কোনো গ্যারান্টি নাই যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া
পাইয়া আবু বকরের মতো বান্দা সারাটা জিন্দেগি কান্না করতেন না ওমরের মতো বান্দা রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন ওমর বলে আবু হুরায়রা ভাই আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই চিন্তা নাই আপনার কিসের চিন্তা ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তা থেকে পালায় যায় এই ওমর কান্না করে আর বলে আবু হুরায়রা আমার চিন্তা রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা যদি কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন অথচ এরা জান্নাতের টিকিট প্রাপ্ত দর্জন সাহাবা অগ্রিম টিকিট পেয়ে গেছে এরপর শুধু কান্নার আওয়াজ হযরত আলী কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আবু বকর কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ওমর কাঁদতেছেন এই চিন্তা যদি করেন তা আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ আমাদের চোখে তো পানি নাই কেউ কান্না করে তাও বরদাস্ত করতে পারি না পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো নবীজির স্পষ্ট হাদিস ও উম্মতেরা গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক ছাত্র ভাই এখনো সময় আছে তওবা করে নাও গুনার কথা স্মরণ করিয়া এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না আমি তুমি কত বড় অপরাধী মাও জানে না বাবাও জানে না ভাই ব্রাদার বন্ধুরাও জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে যদি মনে মনে তওবা করো আল্লাহ মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ হতে বার নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটবো না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলবো খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত আমাদের তৌফিক দান করেন আমিন রহমতের নবী বললেন আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে আল্লাহ জানাইলে আমি জানি আল্লাহ যদি জানান না তো আমি জানি না রুটির মধ্যে বিষ মিশাইয়া দিছে দুশমন বুড়ি মহিলা পয়গম্বর রুটি খাবেন একজন সাহাবি গলায় দিয়া জাগায় বিষের ক্রিয়ায় মরে গেল নবী বিষ মিশ্রিত রুটির একটা অংশ ভেতরে নিলেন আর এক অংশ নিবেন আল্লাহ জানায় দিলেন জিব্রাইল যাও নবী যেন আর খানাটা না খায় রুটির মধ্যে বিষ মিশ্রিত আছে নবী দেখেন না কেন নবী বলেন আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ দেখায় না তো আমি দেখি না রুটির মধ্যে বিষ আল্লাহ দেখান নাই প্রথম নবী দেখেন নাই কবরের ভেতর দিয়ে নবী হাঁটতেছেন কবরের স্থানে হঠাৎ বলে দোয়া করো কবরের মধ্যে আজাব হয় রুটির বিষ দেখেন না কবরের আজাব দেখেন কেন আল্লাহর নবী বলেন আমার আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ যদি দেখান না তো আমি দেখি না চাচা আবু জাহাল তোমার হাতে কি আছে আমি জানি না নবী এবার হাতের মুষ্টির দিকে নজর দিয়ে বলেন হাতের মুষ্টিতে কি আছো তোরা একটু আওয়াজ দে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথরগুলো মাটিতে ফালাইয়া বলে মুহাম্মদ তুমি বড় জাদুকর
কপালে হেদায়েত নেই মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যাকে চাইবেন হেদায়েতের মালা গলায় দিয়ে দিবেন রহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে দীর্ঘ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় ক্ষুধা থাকে না আমার নবীর চেহারার আলোতে অন্ধকারে কোনো বাতি লাগে না নবীর চেহারায় আলোকিত হয়ে যায় কেমন মায়ার নবী আবু জাহাল দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না বিরোধিতা করলো আজীবন আর নবীজির গর্দান কাটার জন্য ওমর তরবারি নিয়ে দৌড়ায় 100 লাল উট পুরস্কারের লোভে মদিনার নবী কাঁদতেছেন আল্লাহ হেদায়েতের মালা গলায় দাও আল্লাহ বলেন আমি দিতেছি সেই ওমর গর্দান কাটতে গিয়া নিজের গর্দানটা পয়গম্বরের কাছে ঝুঁকাইয়া দিয়া বলে নবী বেয়াদবি maaf করবেন তরবারি আপনার হাতে দিলাম আমি আপনার গর্দান কাটার জন্য আরছি আপনি আমার গর্দান কেটে দেন আর আমাকে কাটার আগে মুসলমানের কালেমাটা পড়াইয়া দেন নবী বলেন হাত দাও নবীর হাত মোবারকের সাথে ওমরের হাত লাগাইলো সেকেন্ডে বিদ্যুতের গতি বেগে আরো দ্রুত ওমরের ভেতরে মুহাম্মদের রুহানি পাওয়ার গুলো ঢুকে গেল 1 মিনিটে কালেমা পড়া তরবারি নিয়ে খোলাভাবে বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইলো কাবার পার্শ্বে মাজা বরাবর একটা দেওয়াল আছে দেখছেন এটাকে হাতিমে কাবা বলা হয় কাবার অংশ পুরাটাই ছিল বাইতুল্লাহ পুরাটাই ঘর পুরাটা 13 বার এই বাইতুল্লাহকে পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে 13 বার এর মধ্যে নবীর বয়স যখন 30 বছর তখন কুরাইশ বংশের লোকেরা চাঁদা উঠাইয়া টাকা উঠাইয়া বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবেন যেই পরিমাণ টাকা উঠছে পুরা দেওয়াল দেওয়া সম্ভব না এই যতটুকু বাদ দেখতেছেন ঘরের পাশে এতটুকু বাদ রাখলো কাবার দরজা ছিল দুইটা এখন যেখানে দরজা আছে বাইতুল্লাহর ঠিক বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল কুরাইশ বংশের লিডাররা সিদ্ধান্ত নিল টাকায় যতটুকু হয় অতটুকু করে দাও বাকিটা সীমানা দিয়ে দাও রহমাতুল লিল আলামিনের 30 বছর বয়স নবীর দিলের তামান্না পুরাটাই যদি হইতো কারণ ইব্রাহিম নবী পুরাটাই তো বাইতুল্লাহ করলেন মনের কথাটা ব্যক্ত করতে পারলেন না ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে গেলেন ও আয়েশা আমার দিলের তামান্না একটা রয়ে গেল বাইতুল্লাহর পুরনো সীমানায় ঘর দেওয়াল উঠানো গেল না তোমারে বলে গেলাম মনের একটু চাপা কষ্ট বললেও অন্তর একটু পাতলা হয় ফ্রেশ হয় নবীর ইন্তেকালের পরে হা আব্দুল্লাহ বিন জুবায়ের মদিনার দায়িত্ব নেওয়ার পরে আম্মা জান আয়েশা তাকে বলছিলেন নবীর ওই ব্যথাটা আব্দুল্লাহ বিন জুবায়ের পুরো অংশ নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হিংসার বশীভূত হইয়া জুবায়েরকে আব্দুল্লাহ বিন জুবায়েরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলো গাছে লাট ঝুলায়া রাখলো আর জিদ্দে বলে না তোমার বানানো কাবা রাখা হবে না এই ভেঙ্গে ফেললো ভেঙ্গে আগের নমুনায় করেছে এই বর্তমান কাবা হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত কাবা এরপরে আর নতুন করে ভেঙ্গে কাবা হয় নাই বাকি সংস্কার হয়েছে অর্থাৎ কি কয় এটারে সংস্কার বুঝেন তো মূল ভিত্তিটা ঠিক আছে এটারে নতুন টতুন করছে রং লাগাইছে পাথর লাগাইছে সব কিছু করেছে ভাইরা আমার
ওমর হাতিম কাবায় দাঁড়াইয়া তরবারি নিয়ে বলে এই বেঈমানের দল আমি এক মিনিট আগে মুহাম্মাদের দুশমন ছিলাম এখন বন্ধু হয়ে গেছি আয় মুহাম্মদ এখন কালেমার দাওয়াত দিবে প্রকাশ্যে গোপনে কোনো দাওয়াত নাই কেউ যদি বিরুদ্ধে দাঁড়াও কারো দরকার নাই আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও আমি ওমরের তরবারি তোমার জন্য ফয়সালা করে দিবে হেদায়েত আরে ভাই আমার নবীর মতো তুলনাই তো না নবীর সাথে কোনো তুলনাই নেই কারণ নবী কেমন কারণ নবীর কোনো তুলনাই নেই সেই নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথের হেদায়েত দান করেন নবীর কোনো গুনাহ আছে ভাই যুবকেরা ভালো করে এই কথাগুলো মনে রাখতে হবে সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ এ কথাকে যারা ঘুরাইয়া ফিরাইয়া একটু অস্বীকার করবে করবে বাপ সে রসূলের দুশমন নবী হেদায়েতের দোয়া করেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নজর করে দেখেন পয়গম্বর চিন্তায় বিভোর এত পেরেশানি কেন নবী আপনার নবী বলেন হাসরের ময়দানের ভয় ওই দিন আমার আল্লাহ যদি দয়া না করেন জান্নাতে যাওয়ার কারো উপায় নাই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন পয়গম্বর আপনি নবীজি বললেন আমিও আল্লাহ দয়া না করলে উপায় হবে না তো রসূলের হাদিস এজন্য নবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি বলেন আমি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও জগতের নারী জাতি এরে আম্মা জানেরা নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত হাজার 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 বছর পর্যন্ত দুনিয়ার মাথাওয়ালারা গবেষণা যদি করে আমার আল্লাহ আমার নবী আমার ইসলাম যেই পরিমাণ নারীর মর্যাদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন গবেষক কোন দর্শন কোন বিজ্ঞান আজীবন চেষ্টা করেও আমার আল্লাহ আমার নবী আমার ইসলামের হাজার ভাগের এক ভাগ মর্যাদা বাড়াতে পারবে না যদি নিজের থেকে বানাইয়া দিতে চায় নারীর অপমান হবে সম্মান হবে না মনে করবে সম্মান ভেতরে গিয়া দেখবে হচ্ছে অপমান এটা সব কথা বোঝা দরকার বোঝানো যাবে না অনেক কথা বুঝতে হবে বুঝানো যাবে না অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলাদের স্থান ঘর মাছের স্থান পানি মাছ পানি ছাড়া যেমন জীবন্ত সুস্থ থাকে না আল্লাহ কুদরতের দ্বারা নারীদেরকে স্থান দিয়েছেন ঘরের মধ্যে তারা থাকবে আবদ্ধ ঘরের মধ্যে থাকবে এটা তাদের শান্তির ঠিকানা বর্তমানে ঘরের মধ্যেই আম্মা জানদের নিরাপত্তা নাই বাইরেলেও হয় কি ঘরের থেকে টেনে টেনে বের করে ইজ্জতের উপরে আক্রমণ করা হয় তার মানে এইটা না যে ইসলাম নারীদের শিক্ষার ক্ষেত্রে দুর্বল করে দিয়েছে নারীরা শিক্ষা অর্জন করবে নারীরা পর্দা রক্ষা করে দুনিয়ার লাইনে কোনো চাকরিও যদি করতে চায় করবে তবে লাগে না কারণ
আম্মা জানেরা বৃদ্ধ বয়সে সন্তান তাদের সব চলাফেরার আঞ্জাম খরচের ব্যবস্থা করবে বিবাহের আগ পর্যন্ত বাবা মেয়ের সব খরচের ব্যবস্থা করবে কে ভামুকই আরে আল্লাহ দিলে তোমার সমস্যা কি আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন এই সন্তানের মা বাবা তোমাদের সন্তান কন্যা যখন একটা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক হয়ে যাইবা যার ঘরে দুইটা কন্যা সন্তান সে দুইটা জান্নাতের মালিক দেখছেন নি আলোচনা লইছি এক দিক যাইতিছি আরেক দিক আমার ওয়ালাসরে সুরা কই গেছি গা হা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আসলে আমরা হা মানুষের জন্য যেই কথাগুলো প্রয়োজন যা বললে মানুষের হেদায়েতের রাস্তা ওপেন হবে ওই কথাই যেন আল্লাহ বের করে দেন এই নিয়তে বয়ানে বসি ওয়াল আসরি সূরাটা সবার একটা পরিচিত সূরা যারা কোরআন শরীফ পড়তে জানে না তারাও এই সূরাটা পড়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ওয়াল আসর আসরের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চিত সমস্ত দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা ঈমান আনায়ন করবেন ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবেন ওয়া তাওয়াসাউ বিল হক ঈমান আমলের দাওয়াত অন্যদেরকে দিবেন ওয়া তাওয়াসাউ বিস সবর ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে বাধা প্রদান করতে গিয়া বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী পয়গম্বরের হাদিস পড়েছি পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা নবী মানে না তারা ব্যতীত ইল্লা মান আবা সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন নবী আপনাকে অস্বীকার করে মানে না কারা ক্বালা মান আতাআনি দাখালাল জান্না ওয়ামান আসানি ফাকাদ আবা পয়গম্বর বলেন ও উম্মতের দল যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না জান্নাতে সহসয়ও যাবে না আমার অনুসরণ কেমনে হবে আমার সুন্নতের আমলের দ্বারা হবে قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله পয়গম্বর বলেন আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আকরাইয়া ধরো বিপদ আসবে না আসলেও তোমারে ধরবে না এক নম্বরে কোরআন দুই নম্বরে নবীর সুন্নত আল্লাহর জাতের কসম বর্তমান দুনিয়াতে ইসলামের দুশমন কম না বেশি সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদে তালা লাগুক মাইকে আওয়াজ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইক বন্ধ হয়ে যাক শুধু বেঈমানেরা চায় না কিছু কিছু অন্তর খারাপ বলা মুসলমান মুনাফেকেরাও তাদের সাথে তাল মিলায় এত দুশ্মনের মাঝে আল্লাহর হাজার কোটি শুকর কোরআন আর সুন্নত যারা নিয়ে চলে এদের মতো সম্মানে এদের মতো শান্তিতে বর্তমান দুনিয়াতে অন্য কোন ব্যক্তিরা নাই এত দুশ্মন এরপরও কোরআন ওলার সম্মান আছে না নেই এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া করবেন কি বৃষ্টি নাই হুজুর তাড়াতাড়ি উল্টা মোনাজাত দেন ভুলে গেছেন বৃষ্টি নাই প্রচন্ড গরম
استسقار নামাজ পড়ে উল্টা মোনাজাত দেন হুজুর নাইলে বৃষ্টি নাই আমরা মরে যাব এত পরিমাণ সূর্যের গরম হজের থেকে উমরা করে অনেকে আয়েশা বললেন সৌদি আরবের থেকেও বেশি গরম লাগতেছে আমার এই দেশে করোনা গেল এত মহামারী বিশাল যেটা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে করোনা মহামারী বড় বড় খোদা দাবি করনে ওয়ালাদের মতো বাহাদুরেরাও মাথা নত করে দিয়েছে মুমিন না বেঈমানেরা পর্যন্ত কিন্তু আপনাদের জানা থাকা দরকার বাংলাদেশের ভিতরে তাকান অন্য দেশের হিসাব তো পরে আমগোটা আগে নগদটা কই নগদ যেটা চোখে দেখেন এত মহামারীর ভেতরে একজনেও কি বলতে পারবেন মানুষের চাকরিওয়ালার চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই পাগলের মতো কান্নার আওয়াজ কিন্তু আল্লাহর হাজার শুকর আমার সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই বন্ধ হইছে কোন হুজুর রাস্তায় গিয়া কইছে ভিক্ষা দাও না খাইয়া মরতেছি বাচ্চা নিয়া কেউ বলছে আর কেমনে বুঝাইলে বুঝবেন যে রসূলের সুন্নাত আর কোরআন দামি এরপরও কেন নবীর সুন্নাত মানবেন না এই মহামারীতে কোরআনওয়ালাদের এত সম্মান একটা মাদ্রাসাও বন্ধ হলো না না খাইয়াও কেউ মরে নাই বাবায় মারা গেছে নগদ কথা সন্তানে না করোনার ভয়ে লোক দিয়ে লাশটারে টাকা দিয়া রাস্তায় ফালাই দিয়াস দিছে ফালাই আর যায় না দুই দিন প্রায় চলতেছে খবর পাইছে থানাওয়ালারা পুলিশ এসে লাশ নিয়ে গেল এবার দাফনের যা ব্যবস্থা দরকার করলো ইতিহাস ভুলবেন না ভুলাইয়া দিলেও ভুলবেন না লিখে রাখো যুবক গোটা বাংলাদেশের ভেতরে প্রশাসনিকভাবে কিছু আল্লাহর বান্দারা এবং অধিকাংশ ক্ষেত্রে শত করোনার লাশ দাফন কাফন জানাজা পড়ে এই জমিনে দৃষ্টান্ত কায়েম করেছে একমাত্র টুপিওয়ালারা ইতিহাস বুঝলেন না স্বার্থে আঘাত লাগলেই হুজুর খারাপ ইমাম ফালনাও তুমি যেই পরিমাণ অন্যায় করো তোমার আম্মা কয়বার কইছে তোরে ফালনানো লাগে আহা একটা হুজুরও করোনায় মরছেনি এতগুলো লাশ ওলামায়ে কেরাম হুজুরেরা দাফন কাফন করলো ইতিহাস ভুলে যায় না আরে আল্লাহর গোলাম ও যুবকেরা ও পর্দারারের আম্মা জানেরা নবী গ্রান্টি দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলেন দুই জিনিস আকড়াইয়া ধরো বিপদ আসবে না আসলেও তুমি বিপদে পড়বে না কোরআন আর সুন্নাহ ও যুবক হিন্দুরা কোনো দিন পায়ে ধরলো নবীর সুন্নত আমল করবে না ইহুদিরাও করবে না খ্রিস্টানেরাও করবে না বৌদ্ধ ধর্মের লোকেরাও করবে না কেন করবে না ওরাও জানে মুহাম্মদের মতো মহা মনীষী জমিনের মধ্যে কেউ নাই এরা বৌদ্ধরাও জানে খ্রিস্টানেরাও জানে ইহুদিরাও জানে এরপরেও কেন মুহাম্মদের বিরোধিতা করে বলে অন্য কোনো কারণ না মুহাম্মদ তাদের কোনো ক্ষতি করছে কয় করে নাই এরপরও বিরোধিতা কেন বলে মুহাম্মদ এত ভালো কেন হিংসায় সইতে পারি না মুহাম্মদের আদর্শ অর্জন করলেই গ্রহণ করলেই সম্মান বেড়ে যায় সব জায়গায় ভাইরা আমার সমস্ত দুনিয়ার বিধর্মীরা কোটি 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 টাকা ব্যয় করতেছে মুহাম্মদের উপরে কালিমা লিপন করবে কোরআনের উপরে কালিমা লিপন করবে কারণ মুহাম্মদের উপরে যদি একটা দোষ চাপাইয়া এটারে প্রতিষ্ঠা করা যায় তাহলে দুনিয়ার মুসলমানের মুহাম্মদের প্রতি ভক্তি কমে যাবে ভক্তি কমে গেলে আর মুহাম্মদকে মানবে না এই জন্য বাতেলদের একটা মিশন কি মুসলমানের মূল মূল জায়গায় সন্দেহ ঢুকাইয়া দাও কথাগুলো বুঝার চেষ্টা করেন
নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইয়া হাত বাতছেন আল্লাহু আকবার হয়তো নাভির নিচে না হয় বুকে এই তো কিন্তু সবার মধ্যে কিন্তু একটা ভিতরে ভিতরে সন্দেহ আরে নাভির নিচে হাত বাতলাম বুকেরটা সঠিক নাকি আমগোটা সঠিক বুকে বাতনে ওয়ালা রাখায় আমরা ভেজাল বাতিল আবার বুকে যারা মানছে আরো একটা চিন্তা পড়ে মাঝে মাঝে চিন্তা পড়ে নাভির নিচে বানতেছে যারা এরা কি ভালো না আমরা ভালো এরকম একটা দুদুল্যমান অবস্থা আচ্ছা আমিন বলতে গিয়ে এখন চিন্তা করে মসজিদের মধ্যে যত মুসল্লি তিন ভাগের দুই ভাগ জোরে আমিন কইছে এক ভাগ কইছে আস্তে এখন একটা সন্দেহ ঢুকছে কি আমরা সঠিক না তারা সঠিক এবার বাইরে দেখে যে এগো সংখ্যা বেশি তাহলে কি আমরাই কি মনে হয় ঝামেলার এরকম একটা সন্দেহ ইবাদতের মধ্যে ঢুকায়া দিছে একমাত্র ইসলামের ব্যানারওয়ালা বাতেলেরা পেছনে বইসা রিমোট কন্ট্রোল করে ইহুদি আর বেঈমানেরা উদ্দেশ্য কি আপনাকে বেনামাজি বানাবে না নামাজ পড়বা কিন্তু নামাজটা হবে সন্দেহযুক্ত ওই নামাজ কবুল হবে না জানাজায় দাঁড়ায়া গেছেন জীবনে শুনেন নাই আলহামদু সূরা পড়া লাগবে এখন একদল বলে আলহামদু সূরা পড়ো এখন সন্দেহ একটা ঢুকছে আমরা যে আলহামদু সারা জানাজা পড়তেছি এটা কি হইলো না আলহামদু সহই পড়া লাগ এটা মতবিরোধের মধ্যে একটা সন্দেহ ভিতরে কাজ করতেছে এমন একটা পয়েন্ট নাই যেখানে সন্দেহ ঢুকায় নাই কুরবানি আসতেছে কুরবানির ভিতরে গরু সাত ভাগে দিবেন সেখানেও ইখতিলাফ ঢুকায় দিছে আকিকার ভাগ নেবেন সেখানেও ইখতিলাফ ঢুকায় দিছে একদল বলে আকিকার অংশ কুরবানির অংশের মধ্যে ভাগ হওয়া যাবে না কেউ যদি বউরে এক দুই তিন তালাক কয় তো তালাক হবে না এমন একটা পয়েন্ট নেই যে সন্দেহ ঢুকে নেই মারাত্মক ভেজাল করনেওয়ালাদের কোনো দোষ নাই ভেজাল মিটাইতে যারা যায় তারা বিপদে পড়ে আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক এরপর আমার একটা কথা যত দ্বন্দ্ব আছে কোন দল বা কোন লাইনের মানুষ কি বলছে পাঁচক তো নামাজ লাগবে না তাহলে বাস ওইটা পড়ো পাঁচক তো নামাজটা পড়ো টুপি নিয়ে ইখতিলাফ মতনৈক্য করে মূল বিষয় নিয়ে মতনৈক্য তেমন নাই অতএব পাঁচ বেলার নামাজ ও যুবক ভাই আমি তো বলি নবীর আদর্শ ছাড়া নতুন কোন উত্তম শ্রেষ্ঠ আদর্শ যদি থাকে আমাকে দাও নবীরটা আমি বাদ দিয়ে দিব তুমি দিবা কি তোমার থেকে বড় বড় মাথাওয়ালা আব্রাহাম লিংকন মাও সেতুন লেলিন কার্ল মার্কস প্লেটো সহ বড় 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 মহামনীষীরা আদর্শ বাজারজাত করলো আল্লাহর কসম করে বলি দুনিয়ার সবাই নতুন নতুন আবিষ্কার করে আদর্শ দিল থিওরি দিল কিন্তু মুহাম্মদের আদর্শের মতো শান্তির সমাজ কেউ গঠন করে দেখাতে পারে নাই ইমাম الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين الله تعالى قسم خيلن والعصر عصر الشفاط নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে কথা শেষ না আরো আছে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এতটুকুই না আরো আছে আরো আছে আল্লাহ কসম খেয়ে বলেন নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে ইল্লা কিন্তু যারা চার গুণওয়ালা হবে তারা যাবে না কয় গুণওয়ালারা যাবে না এক নাম্বার গুণ হলো ঈমান দ্বিতীয় গুণ নেক আমল তৃতীয় গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হলো ঈমান আমল যারা মানে না তাদের বিরোধিতা করে তাদের বাধা দাও
অলাসরের সূরায় প্রমাণ করে কি জানেন, ভালো করে খেয়াল করবেন, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণ ওয়ালারা যাবে না। চার গুণের প্রথম দুই গুণ ঈমান আর নেক আমল, এই দুই গুণের হক আল্লাহর, কার? আল্লাহর হক। বাকি আরো কয় গুণ? দুই গুণ। ওই দুই গুণের হক বান্দার, আল্লাহর হক ঈমান আনো, আল্লাহর হক নেক আমল করো। এখন আপনি ঈমানও আনছেন আমলও করেন, এরপরও কিন্তু জান্নাত রেডি না, আরো বাকি আছে দুই গুণ বান্দার হক। সেটা কি? ঈমান আমল নিজে আনলে হবে না, আমল করলে হবে না, ঈমান আমলের দাওয়াত অন্যদের দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদের বাধা দাও। এই দুইটা বান্দার হক, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবে। নামাজ পড়তে গিয়া বান্দা তুমি অল্প পড়ছো, কম পড়ছো, ৪০ বছর নামাজ পড়ো নাই, নতুন করে নামাজ ধরছো, আমি আল্লাহ তোর পিছের গুনাহ চাইলে ক্ষমা করে দিব, কারণ এটা আমার হক। কিন্তু বান্দার হক আদায় কর, না হয় বান্দা ক্ষমা না দিলে আমি ক্ষমা দিব না। ঈমান আমল আনলে হবে না, অন্যদের দাওয়াত দাও ঈমান আমলের, নিজে নামাজ পড়ো, অন্যদের দাওয়াত দাও নিজে পর্দা করো, অন্যদের দাওয়াত দাও নিজে হালাল খাও, অন্যদের দাওয়াত দাও নিজে গান শুনো না, অন্যেরা যারা শুনে তাদের বাধা দাও। কি নিজে একটা ১০০০ দানার তসবি লাগাইয়া ওদিকে মোবাইল একটা ছেলেরে দিয়া বলছে সিনেমা হল তোর জন্য ফ্রি, বাবায় হাজি সাহ হইয়া তসবি হাতের থেকে ছাড়ে না, ওদিকে সন্তান ব্যবসা করে সুদের টাকায়, লোন উঠাইয়া বিল্ডিং উঠায়, লোন টাকা সুদে আইনা ব্যবসা ব্যবসা করে টাকা দেয়, ওই টাকার খানা খাইয়া বাবায় সেজদা দেয়। আল্লাহর নবী বলেন হারাম খাদ্য দ্বারা গোস্ত হবে, রক্ত হবে, জান্নাত হারাম। ইমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্য কারা? অন্য বলতে প্রথম সিরিয়ালে নিজের আহাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, বক্তার জন্য শ্রোতা আহাল, ইমাম খতিবের জন্য মুসল্লিরা আহাল, মেম্বরের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, গোটা দুনিয়ার আলেমদের জন্য দুনিয়ার উম্মতেরা আহাল। মা বাবার আহাল সন্তান, সন্তানের বাঁচাও, নিজে না বাঁচা? আরে আগে বলছে নিজে বাঁচো, এরপরে আহাল। মা বাবা তুমি আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, এরপরে তোমার সন্তানেরে বাঁচাও, নিজে নামাজ পড়ো, সন্তানেরে নামাজের দাওয়াত দাও। বলে কখন? কয় ৭ বছর যখন বয়স হবে সন্তানের, নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও। ১০ বছর যখন হবে তখন একটু বেতের বাড়ি লাগলে হালকা ভাবে দিয়েও তুমি শাসন করিয়া নামাজে দাঁড়াও। তবে সাবধান, শাসন করতে গিয়া যেন শোষণ না হয়, তো হিসাবের গড়ায় দাঁড়াতে হবে। সন্তান অপরাধ করছে এক ধমকের, তুমি দুইটা ধমক দিলে একটা হবে ইনসাফ আর একটা হবে জুলুম। সন্তান অন্যায় করছে একটা বেতের বাড়ি ভাবে, আপনি যদি দুইটা দেন তো একটা ইনসাফ আর একটা জুলুম। বাড়িটা দিবেন ওজন কত, আধা কেজি না ১০ কেজি? এহেন হিসাব আছে, একটা বেতের বাড়ি দিবেন, অন্যায় করেছে, বাড়িটার ওজনটা কত হবে? সন্তানের বয়স মাত্র ৮ বছর, আপনি বাড়ি দিলেন ৫০ বছরের বাড়ি, জুলুম হবে, কেয়ামতের ময়দান সব জুলুমের বিচার হবে, ইনসাফের আদালত। শাসন করো, শাসন করতে গিয়া যেন শোষণ না হয়।
আবার সাবধান এই মা বাবারা সন্তানের শাসন করবা চেহারার মধ্যে কোনো টাচ করবা না হারাম এই স্বামী স্ত্রীকে শাসন করার অনুমতি আছে তাও কি ডাইরেক্টলি ওই তরকারির মধ্যে লবণ বেশি হইল কেন একটু মরিচ বেশি হইল কেন ধাম ধুম বিসমিল্লাহ সারা মার হয় না না এটা না কোরআনের আয়াত গুলো হাদিস গুলো প্রথম তারে একটু বুঝাও এমনটা করবা না এই ভাবে এরপরে তুমি না বুঝলে নামাজ পড়ে না নামাজের জন্য দাওয়াত দাও এক পর্যায়ে তুমি বিছানা আলাদা করে দাও তোমার সাথে আমি এক বিছানায় থাকব না নামাজ ঠিকমতো পড়ো না কেন আল্লাহর নবীর তরিকা মানো না কেন চূড়ান্ত শেষ বিচার শেষ সময় তুমি পারলে একটু প্রহারের প্রয়োজন যদি হয় তা করবা তবে আগের দায়িত্বগুলো পালন করার পর ফজরের নামাজে উঠে না নবীজির স্পষ্ট সহিহ হাদিস স্বামী তুমি ঘুম থেকে আগে উঠছো নামাজ আদায় করো স্ত্রীকেও ডাক দাও না উঠলে তুমি একটু পানি মারো চেহারার মধ্যে পানি ছিটাও এবার স্ত্রী উঠে যাবে নামাজ পড়বে যত সওয়াব পাবা স্ত্রী যে পয়রা যা পাবে তুমিও তা পাবা স্ত্রীকেও আল্লাহর নবী কয় তুমি যদি আগে উঠেই যাও ও আম্মা জান স্বামীকে তুমি ডাক দাও উঠে না চেহারার মধ্যে একটু পানি ছিটাইয়া দাও পানি ছিটাইয়া দাও একজনে কয় পানি এক বালতি মাথার দ্বারে লয়ে ঘুমাইছে সকালে কোন রকম একটা ডাক দিছে যে ডাক্তার শুনবে না মনে কইরা এক ডাক দিয়েই এক বালতি পানি পুরো গোসল করায় দি ভাইরা আমার হা চিন্তা করতেছেন জান্নাত পাওয়া কত কঠিন আবার কত সহজ আল্লাহ কত বড় দয়াময় আবার আল্লাহ বড় কঠিন আল্লাহর মতো দয়াময় কেউ নাই আল্লাহর মতো রাগান্বিত কেউ নাই নবীর মতো দয়ার নবী কেউ নাই আবার নবীর মতো রাগান্বিত কেউ নাই ভালোর বেলায় ভালো আচরণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم ها বেঈমানের বেলায় কোনো সার নাই কোনো সুযোগ নাই কোনো নরম কথা নাই والذين معه أشداء على الكفار رحماء بينهم ভাইরা আমার দেড় হাজার বছর হয়ে গেল দুশ্মনেরা দুশ্মনী বন্ধ করে না কোরআনের ভেতরে ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে তো পারলই না বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো মুসলমানের দিকে তাকাইয়া বড় দুঃখ লাগে রে বাবা মদিনার নবীর আদর্শে কেন চুলগুলো রাখতে পারলা না আমার নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার সুন্নত তরিকা নাই তাহলে বেঈমানেরটা কেন পালন করো রে বাবা আমার নবীরটা কেন পালন করো না কারণ বহু বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে তোমার আদর্শ দেখে বিধর্মী কালেমা পড়বে কিন্তু তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন রে বাবা কি মনে মনে ভাবছো হুজুরদের কথা বুঝি মিথ্যা না ওলামায়ে আহলে হকরা কোরআন হাদিস দিয়ে কথা বলে কোরআনের মধ্যে একটা ভুল পারলে বের করে দাও এখনো যদি বের করে দিতে পারো দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো নামাজ পড়বো না কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করব কিন্তু আজ পর্যন্ত একটা কোরআনে ভুল কেউ বের করতে পারে নাই তোমাদের অন্তর থেকে একটু জানতে চাই আমার আল্লাহর কোরআন এখনো কি সত্য অবস্থা আছে নাকি কোনো ভুল আছে এবার যুবকরা একটু জবাব দাও ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আসেনি সত্য না মিথ্যা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আবার জাহান্নামের বয়ান আছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা
জান্নাতে কারা যাবে জাহান্নামে কে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বলেছেন হাদিস তো আছেই জান্নাত এমন এক শান্তির জায়গা যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই একটা ইট হবে স্বর্ণের একটা রূপার যে ছোট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমতুল্য এক জান্নাত এত সুন্দর জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম যা চাইবে তাই পাইবে মনে মনে চাইবো একটা রুহালি আম দরকার সাথে সাথে দেখবে আম হাজির ছোলা নাই বিত্রের আটি নাই এবার ওটার থেকে একটু খাবে এক রকম মজা আবার খাবে আরেক রকম এক আম থেকে 70 ধরনের মজা সুবহানাল্লাহ খাইতে খাইতে পেট মোবারক পুরা বরুড়া থানা শুদ্ধ বড় হয়ে যাবে একটা ঢেকুর দেবে আগের মতো হয়ে যাবে এমন জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া হবে না দাড়ি উঠবে না কোনো পুরুষের দাড়ি হবে না কোনো নারী পুরুষ বুড়ি হবে না বুড়া হবে না কালো হবে না জান্নাতে ঢোকার আগে জান্নাতের গেটের সামনে আবে হায়াতের কূপ আছে গোসল করবে উইঠা দেখবে সব যুবক আর যুবতী আর পবিত্র এবং পরিষ্কার সুন্দর সুন্দরী কোনো কালো হবে না নবী তালা খুলবেন নবী ঢুকবেন আর বলবেন অন্য নবী ঢুকবে উম্মতের সিরিয়ালে মোহাম্মদ নবীর উম্মত আগে ঢুকবে এরপরে অন্য নবীর উম্মতেরা এই জান্নাত কারা পাবে যারা বিড়ি টানে এই জান্নাত পাবে যারা নেক আমল করে ও যুবক একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও জান্নাত তো পাইতে চাই ইনশাআল্লাহ 100 না কম আছে আল্লাহ কবুল করেন হিসাব দিয়া না হিসাব ছাড়া হিসাব দিয়া গেলে ফিদা জাহান্নামে যাইতেই হবে আল্লাহ হিসাব লইলে উপায় আছে নি আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান করুন আমিন ওই জান্নাতটা পাওয়ার জন্য একটা স্লোগান মুখস্থ করো ইনশাআল্লাহ পারবো না সহজ কি নেক আমল করলেই তো জান্নাত পাবো নেক আমল লাগবে না তাহলে একটা স্লোগান সব সময় খেয়াল রাখবো নেক আমল করতে পারি আর না পারি গুনাহ করব না আর ওয়াজ লাগবে না একটা ওয়াজ নিয়ে বাড়ি যাব নেক আমল করতে পারি আর না পারি মরিয়া যাব কিন্তু গুনাহ করব না বাস এই একটা ওয়াজই যথেষ্ট নেক আমল পারলে করব না পারলে করব না কিন্তু গুনার কাছেও যাব না আর ওয়াজ লাগবে বাস পারলে কোরআন তেলাওয়াত শুনবো না হয় একেবারে চোখ বন্ধ করে ঘুমাবো গানের আওয়াজ কানে দিব না পারলে সত্য কথা বলবো না হয় কষ্টে লাগায় রাখবো মিথ্যা বলবো না পারলে কারো প্রশংসা করব না হয় জবানে তালা লাগাবো কিন্তু কারো বদনাম পারলে কারো উপকার করব না পারলে চুপ করে বসে থাকবো কিন্তু কারো ক্ষতি উওয়াতেনে কিনা দারি বদমকুন বড় ওজুদে সদ খুদ সতম্বে হদমকুন যুবক ভাইরা এই স্লোগানটা ধরে রাখা যাবে না ইনশাআল্লাহ নেক আমল কি করব না গুনাহ গুনাহ জিনিসটা কিন্তু বুজার জন্য হুজুর টুজুর লাগবে না তোমার অন্তরে একটা রাডার ফিট করে দিছেন আমার আল্লাহ গুনার দিকে গেলেই দেখবা শুধু রাডারে বাড়ি মারতেছে গুনাহ 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 অপরাধ 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 হা এবার বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব এবার আমার মতো হুজুর টুজুর দিকে না তাকাইয়া তোমার লাইনের যুবকদের দিকে তাকাও দেখবা খুবই সহজ হয়তো তুমি পারো না রে বাবা কিন্তু তোমার মতো শত শত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি পারো না কেন
তুমি তোমার ক্লাসের ছেলে মেয়েদের যারা নামাজ পড়ে মেয়েরা ছেলেরা পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলে নামাজের জায়গা আছে কলেজে নামাজের আলাদা জায়গা আছে মেয়েদের নামাজের ঘর আলাদা ছেলেদের নামাজের ঘর আলাদা তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে তুমি পারো না কেন আগামী কাল থেকে একটা ঔষধ ব্যবহার করো ওদের পা ধোয়া পানি তুমি খালি পেটে তিনবার খাবার ডেলি তোমার ক্লাসের ছেলে মেয়েরা যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ওসি ডিসি এসপি আইজি ওকিল ব্যারিস্টার পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না দাড়ি কাটা দাড়ি সাদা দাড়ি ছোট ছোট করে ব্রাশ মার্কা রাখে যারা পুরাটা ক্লিন করে আবার যারা ছোট ছোট করে রাখে দোনো দলের গুনাহ সমান কেমন গুনাহ কয় 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ লেখা হয় কবিরা গুনাহ মানে কি ছোট না বড় তুমি নাকটাই না শরীরতাল সরিষার তেল লাগায় ঘুমাইতেছো কিন্তু দাড়ি যে কাটছো এর গুনাহ কিন্তু লেখা বন্ধ নেই অল টাইম লেখা থাকে যতদিন পর্যন্ত তওবা না করবা ততদিন ফেরেশতাদের কলম বন্ধ হবে না 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ শুধু কি তাই মোনাজাত দিলে কোনো দোয়া কবুল হবে না তোমগো কাছের কোনো মহব্বতের হুজুর থাকলে জিগাইও ভাইরা আমার এই যে তাকনু গিরার নিচে পুরুষেরা প্যান্ট পরে প্যান্ট পরেনি অল টাইম কবিরা গুনাহ তুমি যদি লুঙ্গি পরিয়া ঘুমাও তারপর প্যান্ট পরছো তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ লেখা বন্ধ হবেই না লিখতে থাকবেই ভাইরা আমার তার মানে কি প্যান্ট পরা যাবে না কই জাকির নায়েক সাহেব প্যান্ট পরে গিরার উপরে তাকায় দেখছো টাকনু গিরার উপরে পড়ে কখনো নিচে পড়ে না স্পষ্ট সহিহ হাদিস টাকনু গিরার নিচে পাজামা প্যান্ট পরা হারাম জাহান্নামে যাবে ওই অংশ জাহান্নাম এই তোমার বোন আছে না আলহামদুলিল্লাহ বোন আছে না ঘরে বোনের তোমার বড় ধরে নাও বোনের বয়স 25 আরেকটু বেশি ধরো আচ্ছা 25 ধরলাম তোমার বয়স মাত্র 23 তোমার বোনের গালে একটা দাড়িও নাই তোমার গালে দাড়ি এবার আল্লাহরে কি কইবা আল্লাহ তুমি আমার বোনের গালে দাড়ি নিদে আমারে দিলা এটা কেমন হইল আল্লাহ বুঝি বানাইতে একটু উল্টা পাল্টা হয়ে গেছে মানে তোমার 25 বছর বোনের গালে দাড়ি দিলেন না কেন তোমার 22 বছর যুবকের গালে দাড়ি দিলেন রেখা পড়ে গেল আমার আল্লাহ তোমাকে বানাইবেন দেখতে কেমন সুন্দর লাগবে আমার আল্লাহ ভালো বুঝেন পুরুষের দাড়ি হলো সৌন্দর্য মহিলাদের চুল হলো সৌন্দর্য ওদিক দিয়ে আমার বোনেরা চুল কাটে এদিক দিয়ে আমার যুবকেরা দাড়ি কাটে পাল্লা দিছে এরা চুল কাটে এরা দাড়ি কাটে ওই যে এক আল্লাহর বান্দা কয়েকদিন আগে ইন্তেকাল করছেন বাংলাদেশের হ্যাঁ জানাজার মধ্যে লেডিস আর জন্ডি সমানে দাঁড়ায় গেছে কথা ঠিক না এর মাইয়া বলে আমি দেখি না শুনছি ছেলে নাকি মেয়ের মতো মেয়ে নাকি ছেলের মতো ভাইরা আমার আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আবার এইরকম কিছু ডিজাইন পাইবেন বড় বড় ভণ্ডদের দরবারে মারেফতের সম্রাট গায়দায় শালার চট হাতের ভিতরে গাঞ্জার ভট আছে না নাই মাথার চুলগুলো এত বড় লম্বা পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় এটা পুরুষ না মহিলা বুজার উপায় নাই কি আছে না নাই বাবার দরবারে যায় বাজগাড়ি তুইটা বসে পাঁচ আঙ্গুলে আংটি 10টা এত আংটি কেন সব মুসিবত ফিরানের লাগে আংটি আর ধনী হওয়ার জন্য বাম হাতের আংটি পাথর আকিক পাথর এই পাথর সেই পাথর যেই পাথর মাথা ঠান্ডা করে কত ভংসং এর কোন শ্যামস নাই এবার এক সিডি উঠে বসে রয়েছে বাবার দরবারে যায় ঠোঁট নাড়াইতেছে তসবি একটা আছে পরুক আর না পরুক আঙ্গুল চলতেছে
অন্ধ ভিক্ষুক ভিক্ষা করার জন্য গাড়ি তুলছে ভাই আমি চোখে দেখি না তোমরা যাওয়ার বেলায় কিছু দান করো বিপদ থেকে মুক্তি পাইবা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবা তুই সুলওয়ালা মারেফতের সম্রাট বাবার দরবারে যাই যাওয়ার যাত্রাপথে কিছু দান করলো 10 টাকা অন্ধ মানুষ তো টের পাইলো না কে দান করলো হাতটা বুলাইয়া দেখে চুলগুলো বড় লম্বা মহিলাও দিতে পারে পুরুষেরাও দিতে পারে তো চুলগুলো লম্বা দেখে অন্ধ মনে করছে হ্যাঁ মহিলা দান করছে পুরুষেরা দান করে নাই এবার একটা দোয়া করা দরকার আমি অন্ধ মানুষের দোয়া খালি ফেরত যায় না ও আল্লাহ আমি চাওয়া মাত্র আমার অন্ধের কলিজা ঠান্ডা করিয়া যেই চুলওয়ালা আমাকে 10 টাকা দিয়া বরকত দিল আমি দোয়া করি রে মালিক তার গর্ভে একটা নেককার বাচ্চা দিও হ্যাঁ বড় কঠিন পয়গম্বরে স্পষ্ট হাদিসে বলেছেন যেই মেয়েরা ছেলেদের মতো সাজবে এরা জাহান্নামে যাবে যেই ছেলেরা মেয়েদের মতো সাজবে এরা জাহান্নামে যাবে আহা আচ্ছা আমগো কি খারাপ দেখা যায় মিছা কথা কইছ না রে যুবকরা এই দেখ চুল চারিদিক সমান এক জায়গাতে বড় না এই জায়গাতে আমি নিজে মেশিন দইরে সমান করছি পিছে যে রকম সমান এখান থেকেও সমান এরপরে টুপি সব সময় মাথায় নেই সব সময় চেষ্টা করি ঘুমাইতে গেলেও টুপিটা মাথায় থাকুক আমার এক ওস্তাদ কইছে ছাত্র জীবন অনেক আগে টুপি মাথায় দিয়ে ঘুমাবি আজরাইল এসে যেন দেখে সুন্নতর মাথার পাশে দেখো না গড়ি হাতে দেই না কখন শুধু বয়ানে টাইম দেখা লাগে যেন ডান হাতে দিছি ডান হাতে কেন ওই ওস্তাদ আমারে কইছে তুমি মুরব্বিরা জিগাইব তোমার ওস্তাদ জিগাইব টাইম কত তুমি বাম হাতটা সামনে নিবা কেন আদবের ভিতরে বরকত বেশি এই জন্য ডান হাতে দেই তাও বয়ানের টাইমে আবার খুলে রাখি ঘড়ি হাতে দেওয়া পছন্দ লাগে না আহা লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাব তুমি আজকে বিড়ি টানো সারের সামনে দাঁড়ায় দাঁড়ায় আরে টান সুখ টান হ্যাঁ কি টানা টান আল্লাহ হেদায়াত দান করুন আমরা এখনো এই ব্যাটা আমি তো বক্তা ছোটখাটো একটা বক্তা তো কিন্তু এখনো আমার ওস্তাদ সামনে থাকলে আমি জুতা ধইরা টাইনে রাখি সোজা করি দুইয়ে দেই এতটুকু সম্মান যদি না দিতাম তাই চেয়ারে এতদিন টিকতে পারতাম না যেই ঝড় তুফানের মধ্যে আমি আছি আমার এলেম নাই কিচ্ছু নাই আল্লাহওয়ালাদের নেক নজর আছে আর বেদদুবি জীবনে করি নাই ও যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে তুমি তোমার বিবেকটাকে একটু জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ঘুমের ঘরেও কত মানুষ মরিয়া যায় ঘুমের ঘরেও কত মানুষের এতেকাল হয়ে যায় আজকে রাতের বেলা তুমি যদি ঘুমাইয়া যাও সকালবেলা মা ডাক দিবে ঘুম থেকে উঠো হঠাৎ মা নজর করে দেখবে শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত চিৎকার দিয়ে বলবে আমার ছেলে আর নাই অযুব জীবনটাকে হেলায় হারাইও না আজকে তোমরা স্কুল কলেজে যাদের লেখা বই পড়ো ইংরেজি বই পড়ো অঙ্ক পড়ো ভূগোল পড়ো ইতিহাস পড়ো এই যুবকেরা আমার লাগে কথা কও স্কুলে যে পড়ো ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল এই বইগুলো কি আসমান থেকে আইছে না কেউ লেখছে আচ্ছা একটু চিন্তা করতে আল্লাহ তো বিবেক দিছে যে বইটা লেখলো তার কপালটা কত বড় চান কপাল যে তার লেখা বইটা সমস্ত স্টুডেন্টরা কবুল করে নিছে সমস্ত কলেজের ছেলেমেয়েরা তার বই পড়িয়া ইংরেজিতে কথা বলে তাহলে ওই লোকটারে জীবনে দেখেও নাই এই বইটা যিনি লেখছে তারে দেখেও নাই তোমার মতো যদি সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনা করে কাটাইতো জীবনে তার বই লেখা হতো না তার কপাল কত ভালো যে তার লেখা বই কাজকে সব ছেলে মেয়েরা পড়ে শ্রদ্ধার সাথে চুমা খায় তুমি মইরে গেলে কি দিয়ে যাবা জাতিরে যেটা ধইরা চুমা খাইবে মহব্বতে কি দিছো গালি মা বাবারে দিছো খারাপ আচরণ মা বাবায় মনে মনে কষ্ট পায় আর বড়দোয়া করে মরে না কেন এর যুব
ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যতই বাহাদুরি করো ওই মা বাবায় যদি দোয়া না করতেন তুমি ডাক্তার এমবিবিএস ডাক্তার এসপি হতে পারতা না সম্মানের বাড়ি পাইতা না গাড়ি পাইতা না চেয়ার পাইতা না সবকিছু পাওয়ার পেছনে কুদরত আমার আল্লাহর দোয়া হলো মা বাবা ওই মা বাবারে কষ্ট দিও না রে যুব বয়ানের ভেতরে কত মানুষ কান্না করে মোনাজাতে কান্না করে অথচ তোমার চোখে পানি নেই কেন গুনার কারণে আল্লাহ বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করলেন আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা বড় 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 সম্মানিত সন্তানদের মা আপনারা এত দামি এই দুনিয়াতে আপনাদের মতো দামি মা আর কেউ নাই ওরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী গলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন আরে আম্মা জান আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করি আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন এসপি বানাবেন ডিসি বানাবেন বিসিএস ক্যাডার পড়াবেন বড় দক্ষ সন্তান হিসেবে রাখবেন আল্লাহর শুকর কিন্তু অনুরোধের আম্মা জানেরা আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো যুবক কষ্ট না পায় বরং এমন আদর্শওয়ালা সন্তান রেখে যাবেন ডাক্তার হলেও যেন সবাই দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন তার আচরণে সবাই দোয়া করে একজন প্রফেসর হলেও যেন সবাই দোয়া করে আর এই রকম আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে চান আম্মা জান আব্বা জানেরা আপনাদের আগে আদর্শওয়ালা হতে হবে পাঁচ বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করতে হবে সন্তানকে বুঝাতে হবে নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে যে যেই যেই লাইনে থাকুক না কেন এক বেলার নামাজ বন্ধ করা যাবে না দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না নামাজ পাঁচ বেলার পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে আল্লাহর মহব্বত নিয়ে চলবে নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবে না ও যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও একটু অন্তরকে বুঝাও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি হালাল খায় দাড়ি রাখে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনাহের কারণে আমার মা বাবার বড়দোয়া না জানি আমার কপালে লেগে গেল অতএব আল্লাহ বলেন ও বান্দা তওবা কর আমি তোর জীবনের সব গুণ একটা মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারি অতএব তওবার মতো তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো ও যুবকেরা আমার নবীর সুন্নতের উপরে চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না চাকরিও তোমার যাবে না তোমার দুনিয়ার সম্মানও কমবে না ও আল্লাহর বান্দারা আজকে আমি বক্তা তুমি শ্রোতা যতই ভাব দেখাই না কেন টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন টের পাইবা কার বাহাদুরি কোন জায়গায় সবাই সাদা কাফনের প্যাকেটে যখন ঢুকবে কে মাওলানা কে মুফতি কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা ইমাম সাহেবের লাশ এটা রিকশা ড্রাইভারের লাশ লেখা থাকবে না কাফনের মধ্যে ঢুকার পরে সবে এক হয়ে যাবে কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি দুই ফেরেশতা আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব
কারা দিতে পারবে আমরা হুজুরেরা পারব না এর কোনো গ্যারান্টি নাই যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা সারাটা জিন্দেগি কান্না করতেন না ওমরের মতো বান্দা রমজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন ওমর বলে আবু হুরায়রা ভাই আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই চিন্তা নাই আপনার কিসের চিন্তা ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তা থেকে পালায় যায় এই ওমর কান্না করে আর বলে আবু হুরায়রা আমার চিন্তা রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা যদি কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন অথচ এরা জান্নাতের টিকিট প্রাপ্ত দর্জন সাহাবা অগ্রিম টিকিট পেয়ে গেছে এরপর শুধু কান্নার আওয়াজ হযরত আলী কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আবু বকর কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ওমর কাঁদতেছেন এই চিন্তা যদি করেন তা আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ আমাদের চোখে তো পানি নাই কেউ কান্না করে তাও বরদাস্ত করতে পারি না পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো নবীজির স্পষ্ট হাদিস ও উম্মতেরা গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক ছাত্র ভাই এখনো সময় আছে তওবা করে নাও গুনার কথা স্মরণ করিয়া এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না আমি তুমি কত বড় অপরাধী মাও জানে না বাবাও জানে না ভাই ব্রাদার বন্ধুরাও জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে যদি মনে মনে তওবা করো আল্লাহ মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ হতে বার নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটবো না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলবো খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন